अस्सलाम वालेकुम शेख कर्तृबिंदु लाक्षाई मदला प्राथमिक विद्यालय ऑनलाइन क्लास सबाई के स्वागत आशा करी करोनार समय सबाई भलो आज के ऑनलाइन क्लास दमन एवं दशम श्रेणी व्यवसाय उद्योग तृतीय नम्बर अध्याय के আত্মকর্মসংস্থান বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কি জ্ঞান এটার প্রয়োজন আছে এই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব আশা করি তোমরা সবাই বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে তো আমরা প্রথমে আসি আত্মকর্মসংস্থান কাকে বলে কি আত্মকর্মসংস্থান দুটো শব্দ বিভক্ত আত্ম মানে নিজের কর্মসংস্থান মানে কাজের ব্যবস্থা করা অর্থাৎ আত্মকর্মসংস্থান মানে তাহলে আমরা বুঝলাম যে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা তো শিক্ষার্থীরা তোমরা জানো যে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে জনসংখ্যার তুলনায় কাজের ক্ষেত্র অনেক কম বাংলাদেশ আদমশুমারি ও গৃহগণনা 2011 এর হিসাব অনুযায়ী 2012 সালের 16 জুলাই দেশের অনুমোদিত লোকসংখ্যা ছিল 15,26,18,15 জন যার ভিতরে পরিসংখ্যানমূলক প্রতিবেদন হিসাবে 2010 সালে বাংলাদেশের মোট কর্মহীন লোকের সংখ্যা ছিল 26 লক্ষ এই 26 লক্ষ কর্মহীন লোক এর ভিতরে দেশের মোট শ্রমশক্তির পরিমাণ হল 5,67,00,000 যাদের এক তৃতীয়াংশ হচ্ছে যুবক যুবতী তো এই বিশাল জনগোষ্ঠীকে কাজের ভিতরে আনার জন্য শুধুমাত্র সরকারি ক্ষেত্রের উপর নির্ভর করে তাদেরকে কাজের ব্যবস্থা করা সম্ভব নয় আর এর জন্যই প্রয়োজন আত্মকর্মসংস্থানের তো আত্মকর্মসংস্থান কেন প্রয়োজন এ বিষয়ে আমি তোমাদেরকে কয়েকটি বিষয়ের আইডেন্টিফাই করে আমি সে বিষয়গুলো আলোচনা করব কেন আত্মকর্মসংস্থানের প্রয়োজন আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে কয়েকটি ক্ষেত্রের নাম আমি লিখেছি যেগুলোকে যেগুলোর আমি বাকি করলে বুঝতে পারি যে আসলে আত্মকর্মসংস্থান প্রয়োজন কেন আছে তো আমরা প্রথমে আলোচনা করি পয়েন্ট 1 নম্বর পয়েন্ট যেটা আমি লিখেছি কর্মসংস্থানের ক্ষেত্রের অপ্রতুলতা শিক্ষার্থীরা তোমরা জানো যে আমাদের বর্তমান এই বিশাল জনগোষ্ঠীর দুটো ভাগে এদেরকে কাজের ব্যবস্থা করা হয় একটা হলো বেতন আর একটা হলো চাকরি ভিত্তিক বেতন ভিত্তিক আর একটা হলো মজুরি ও বেতন ভিত্তিক মজুরি ও বেতন ভিত্তিক আর চাকরির মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তো এক্ষেত্রে আমি 1 নম্বর যে বিষয়টা লিখেছি এখানে যে কর্মসংস্থানের ক্ষেত্রে অপ্রতুলতা আসলে আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কাজের ক্ষেত্র যে সরকারিভাবে আছে সেটা অত্যন্ত সীমিত আকার তা আমি আগেই বলেছি যে আমাদের যে বিশাল জনগোষ্ঠী এই কাজের ক্ষেত্র যে কম এখানে সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব নয় এক্ষেত্রে এই জন্যই কর্মসংস্থানের অপ্রতুলতার ক্ষেত্রে এখানে আত্মসংস্থা আত্মকর্মসংস্থানের প্রয়োজন আছে 2 নম্বরে একটা বিষয় লিখেছে সেটা হলো আয় বৃদ্ধির সম্ভাবনা দেখো আত্মকর্মসংস্থান যেহেতু নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে এখানে আয় বৃদ্ধির অনেক সম্ভাবনা আছে নিজের মেধাকে খাটিয়ে নিজের দক্ষতাকে খাটিয়ে এখানে সীমাহীন আয় করা সম্ভব হয়ে থাকে 3 নম্বরে একটা বিষয় লিখেছে ব্যক্তির সামাজিক মর্যাদা বৃদ্ধি তোমরা জানো যে একজন ব্যক্তি যখন অন্যের অধীনে কাজ করে চাকরি করে
সেটা মজুরি ভিত্তিক বা বেতন ভিত্তিক হতে পারে। তো সেক্ষেত্রে ব্যক্তির সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ দেখা যায়। তো এক্ষেত্রে যদি আত্মকর্মসংস্থানমূলক কাজের সাথে সে জড়িত থাকে তাহলে তার সামাজিক মর্যাদা ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর 4 নম্বরে একটা বিষয় আছে, সেটা হলো দক্ষতা বৃদ্ধি। আসলে প্রত্যেকটা মানুষের তোমরা জানো যে তার ভেতরে কিছু না কিছু দক্ষতা আছে, যে দক্ষতাগুলো অপরের অধীনে যদি কাজ করে থাকে তাহলে নিজের মেধা বা দক্ষতাকে কাজে লাগানো সম্ভব হয় না, কারণ সেখানে নিজের ইচ্ছা মতো কিছু করা যায় না। তাই আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে যদি সে থাকে, সে আত্মকর্মসংস্থানমূলক কিছু যদি সে করে তাহলে নিজের বুদ্ধি মেধা যোগ্যতাকে সে খাটিয়ে এখানে কিন্তু কাজ করতে পারে, ফলে তার দক্ষতা দিন দিন বৃদ্ধি পায়। এরপরে 5 নম্বরে একটা বিষয় আমি লিখেছি, সেটা হলো স্বাধীন পেশা। পাবলিক দিয়ে লিখেছি, তোমার দেখো একটা মূলধন কম, স্বাধীন পেশা। স্বাধীন পেশা আমরা বলছি কেন, যে এখানে নিজের ইচ্ছা মতো নিজের স্বাধীনতা অনুযায়ী নিজের স্বাধীনতা বজায় রেখে কাজ করা যায়। প্রয়োজনে আমি একটা পেশায় আছি, এটা আমার জন্য ভালো হচ্ছে না বা এটা আমি উন্নতি করছি সাথে সাথে আমি ওটাকে রদ বদল করে অন্য একটা কাজে আমি যেতে পারি, এক্ষেত্রে আমার নিজের ইচ্ছা মতো নিজের স্বাধীনতা বজায় রেখে আমি কাজ করতে পারি। সাথে সাথে আত্মকর্মসংস্থান যখনই আমরা করতে যাই বা কেউ যাই, তবে সেখানে মূলধন অনেক কম লাগে। 6 নম্বরে একটা বিষয় লিখেছি আমি, যে দেশের উন্নয়নে অবদান রাখা। দেখো যারা আত্মকর্মসংস্থানে লেগে থাকে বা আত্মকর্মসংস্থানমূলক কাজে থাকে, তারা নিজেদের কাজের মাধ্যমে স্বাবলম্বী হয়, সাথে সাথে নিজের মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। এরপরে আরো একটা বিষয় লিখেছি আমি, যে মৌসুমী বেকারত্ব হ্রাস করে। সেক্ষেত্রে তোমরা নিশ্চয় জানো বা এর আগেও আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, যে মৌসুমী বেকারত্বটা আসলে কি। মৌসুমী বেকারত্বটা হলো মৌসুম ভিত্তিক যে বেকারত্ব, তাকে একটা উদাহরণ দিই আমি। যেমন আমাদের দেশে যে ইটের ভাটাগুলো আছে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় নিয়ে কাজ হয়। এবার হয়তো 5 মাস কি 6 মাস এখানে কাজ হয়, এরা এই শ্রমিকরা সেখানে কাজ করে, বাকি যে 5-6 মাস বছরে এই সময়টা তারা কিন্তু কোনো কাজ করে বাড়িতে থাকে। অর্থাৎ এটি কিন্তু মৌসুমি বেকারত্ব বলে, এই যে সময়টা তারা কাজ করে না এই সময়টা মৌসুমি বেকারত্ব বলে। আসলে মৌসুমি বেকারত্বটা এই যে সময়ের নির্দিষ্ট সময়ের পরে কাজ যখন থাকে না তারা এই সময়টা অবসরে কাটায়। তো আত্মকর্মসংস্থানমূলক কাজে এটা সুযোগ থাকে না, আত্মকর্মসংস্থানমূলক কাজে যারা অন্তর্ভুক্ত থাকে তাদের এই বেকারত্ব থাকে না, এরা সারা বছর কিন্তু কাজ করতে পারে। এরপরে আরো একটা বিষয় আছে, দেখো শহরমুখী জনসংখ্যা নিয়ন্ত্রণ। শিক্ষার্থীরা তোমরা জানো যে শহরে কাজের ক্ষেত্র আছে বেশি, গ্রামের কাজের ক্ষেত্র হলো কম। তো মানুষ অর্থনৈতিক চাহিদার কারণে নিজের জীবনযাপনের তাগিদে কাজের খোঁজে কিন্তু গ্রাম থেকে শহরে আসে, যেহেতু শহরে বিভিন্ন ধরনের কাজ করা যায়, সেই হিসেবে গ্রাম থেকে মানুষের যে একটা স্রোত শহরের দিকে আসে। গ্রামে যদি আত্মকর্মসংস্থানমূলক কাজের কোনো ক্ষেত্র তৈরি করা যায় বা সে যদি চিন্তা করে তাহলে কিন্তু তাকে গ্রামে থেকে শহরে আসা লাগে। অতএব আত্মকর্মসংস্থান এজন্যই প্রয়োজন যে এই শহরের যে চাপ সৃষ্টি হয় মানুষের এটা বন্ধ করা, সাথে সাথে গ্রাম মানুষের জীবনযাপনে পরিবর্তন আনা সম্ভব হয় এই আত্মকর্মসংস্থান। আরো একটা পয়েন্ট আমি এখানে লিখেছি, যে দেশকর্মে উদ্বুদ্ধ ও স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করা। আত্মকর্মসংস্থানের মানসিকতা সমাজকে দেশপ্রেম উদ্বুদ্ধ করে, যেহেতু আমাদের দেশের এই কর্ম মানুষের বৃহৎ অংশ হলো কর্মহীন মানুষের বৃহৎ অংশ হলো যুবক
এদের ভিতরে দেশপ্রেম তৈরি হয়, এরা দেশপ্রেমী উদ্বুদ্ধ হয় আত্মকর্মসংস্থানের মাধ্যমে, এবং সাথে সাথে স্বেচ্ছামূলক কাজে নিজেরা উৎসাহিত হয়। এরপরে আর একটা বিষয় আমি লিখেছি এখানে যে বয়সের সীমাবদ্ধতা। আসলে আমরা জানি যে প্রত্যেকটা কাজে চাকরি করি না কেন আমি বা ওদের ভিত্তিক, এখানে কিন্তু একটা বয়সের সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট বয়সের পরে আর কাজ করা সম্ভব হয় না। কিন্তু এখানে আর আত্মকর্মসংস্থানের যে ক্ষেত্রটা আছে এখানে কিন্তু বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, যে কোনো বয়স যে কোনো সময়ে মানুষ দীর্ঘ বছর ধরে নিজের বৃদ্ধ বয়স পর্যন্ত এখানে কাজ করতে পারে। এখানে কোনো বয়সের সীমাবদ্ধতা নেই, এই বয়সের সীমাবদ্ধতা না থাকা সত্ত্বেও এখানে আছে। তো শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্যবসা শাখা ব্যবসার উদ্যোগের কৃত্রিমত্বের আত্মকর্মসংস্থান নিয়ে আলোচনা করলাম, সাথে সাথে আত্মকর্মসংস্থার প্রয়োজনীয়তা কেন প্রয়োজন আছে এটা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বিষয়টা অনুধাবন করতে পেরেছ, সাথে সাথে তোমরা এটা খাতায় লিখে নিয়ে বাড়িতে আবার প্র্যাকটিস করতে পারবে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।